নাবালিকা ধর্ষণ মামলায় পূর্ব মহিলা থানার হাতে গ্রেফতার এক অভিযুক্ত। অভিযুক্তের নাম লক্ষণ বাসফর। তার বাড়ি জিবি 79 টিলা এলাকায়। শনিবার একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ব মহিলা থানার পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন পূর্ব মহিলা থানার ওসি পারমিতা সাহা। 10/2022-এ জুলি বাসফর নামে একটা মেয়ে তার বোনের মানে একটা বোনের সাথে একটা ধর্ষণ হয়েছে এমন একটা মামলা দিয়েছে, রিটেন কমপ্লেন দিয়েছে। তারপর আমরা সেই রিটেন কমপ্লেন মোতাবেক আমরা একটা মামলা রুজু করলাম, যার কেস নাম্বার 55/22। এন্ডোর্সমেন্ট ইন্সপেক্টর শিপ্রাবালা চন্দ্র, তাকে এন্ডোর্স করা হলো। এবং এন্ডোর্স করার পর যা যা ইনভেস্টিগেশন শুরু হলো, ইনভেস্টিগেশনে ভিক্টিমকে মেডিকেল করানো হলো, ভিক্টিম মেডিকেল করানোর পরে সাইন্টিফিক এন্ড টেকনিক্যাল ইনভেস্টিগেশন ইউজ করে এই টিউস্টের কোথায় আছে কি আসল বিষয় বার করে আজকে কুমারঘাট থেকে ডিটেন করে আমরা আসলাম। উনি কি স্বীকার করেছে যে উনি? হ্যাঁ, তিনি স্বীকার করেছে। যার নাম লক্ষণ, শ্রী লক্ষণ বাসপুর, বাবার নাম।